बोलो क्या चाहिए? अपना ही काम नंबर बोलो, क्या क्या करेगा काम नंबर? इसको वेरीफाई करना है या इसको सस्पेंड कर दे इधर से? हाँ अभी आपको मैसेज आएगा तो पत्थर की तरफ से चेक करो मैसेज आया। हाँ क्या नंबर है? 2491 नहीं सर ये नहीं है, तबकला की तरफ से मैसेज है, मैसेज चेक करो। चलो ठीक है, पूरा मैं रिकॉर्ड कर लिया, ये पुलिस का पास भेजेगा, अभी नहीं है, एक दो घंटा बाद में भेजेगा इंशाल्लाह। ठीक है, आपका पूरा बात मैं रिकॉर्ड कर लिया, वीडियो भी कर लिया, मैं स्क्रीन रिकॉर्ड भी कर लिया, नंबर है किधर से कॉल किया, लोकेशन पूरा मैं पुलिस के पास भेजेगा। ओके আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ, বিনমিশাল আছি আপনাদের সাথে। গতকাল এবং গত কয়েকদিন ধরে অনেকের মোবাইলে কিন্তু এই ধরনের মেসেজগুলো আসা শুরু করেছে। একটা মেসেজ আফশিদ থেকে, আরেকটা মেসেজ যারা অনলাইন ফ্রড করে তাদের কাছ থেকে। অনলাইন ফ্রড করে যারা তাদের কাছ থেকে যে মেসেজটি এসেছে এটি সম্পর্কে অনেকেই গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, তাই ভাবলাম আপনাদেরকে বিষয়টি নিয়ে সতর্ক করি। অনেকেই হয়তো বিষয়টি নিয়ে বিরক্ত বোধ করতেছেন, দেখুন আমরা আপনাদেরকে সতর্ক এই জন্যই করি, অনেক মানুষ বর্তমানে বিপদে পড়ছে, বর্তমানে বিপদে ফেলছে, কারণ আমি সিম কার্ড তুলতেছে, কারণ আমি অন্যান্য লেনদেনও হচ্ছে। প্রথম মেসেজটি পাঠানোর কিছুক্ষণ পরেই জাওয়াজাত থেকে বলা হচ্ছে যে আপনি আপনার তথ্যগুলো, কনফিডেন্সিয়াল তথ্যগুলো যাতে কারোর সাথে শেয়ার না করেন, যেমন আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, আফশির কোড, এগুলো যাতে কারোর সাথে শেয়ার না করেন। আরো বিস্তারিত একটা কল রেকর্ডে শুনুন কিভাবে মানুষকে ফ্রড করে, কিভাবে মানুষকে প্রতারিত করে, তার একটা প্রমাণ আপনাদের জন্য আজকে আমি তুলে ধরেছি, স্ক্রিনে দেখুন।